সো দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাকে অপেক্ষা করে আসছে আই এম রিলি ভেরি সরি আমি কখনো এরকম করি না আবার রিকশা ভ্রমণ হইতেছে এই তো আমরা চলে এসেছি বসুন্ধরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ফার্স্টেই সবাইকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ সবাইকে যারা আমাকে এভাবে সাপোর্ট করে আসতেছেন আমার ফেসবুক পেজ মনিটাইজেশন হয়ে গেছে সাথে দেখতে দেখতে 13,000 সামথিং ফলোয়ার্সও হয়ে গেছে তো আমি অনেক খুশি আর এই জন্য চেষ্টা করব সবসময় রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো আজকে যাচ্ছি হচ্ছে বসুন্ধরা শপিং সেন্টারে 5 তলায় লেভেল 5 অ্যাপেল এম্পায়ার বিডি একটা শপ আছে তো এখানে যাব ওদের শোরুমটা ঘুরতে যাবো আমার একটা বড় ভাইয়ের শোরুম তো সবাই সাথে থাকবেন আমার সাথে এনজয় করবেন আর আমার সাথে কে কে যাচ্ছে ভিডিওতে দেখতে থাকুন না টেনে দেখতেই পারবেন হ্যালো হ্যাঁ সো দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাকে অপেক্ষা করে আসছে আই এম রিলি ভেরি সরি আমি কখনো এরকম করি না তুমি কখনো এরকম করি না এটা সেদিন খুব ভালো মতো জানি কখনো এরকম করছি বলো রেকর্ড আজকে যা করার রেকর্ড না আচ্ছা তো এখন আমরা হচ্ছে বসুন্ধরা যাচ্ছি অ্যাপেল এম্পায়ার বিডিতে একটা বড় ভাই দাওয়াত করছে তার শোরুমে যাওয়ার জন্য ঘুরে দেখে আসি নতুন শোরুম তো সবাই সাথে থাকুন আর আরো একজন আসতেছে যাওয়ার পর দেখবেন কে আমাদের সাথে আছে তো ফার্স্টে ভাবছিলাম বাইক নিয়ে যাব বাট আজকের ব্লগটাকে আরেকটু স্পেশাল করার জন্য রিকশা নিয়ে নিয়েছি তো আজকে রিকশা সিএনজি যা সামনে পাই তা দিয়ে আজকে যাওয়ার চেষ্টা করব যাতে আজকের ব্লগটাও একটু মজার হয় কারণ বাইকে করে গেলে অনেক গরম প্লাস আমাদের প্রণমী ভাবি সে অনেক মেকআপ টেকআপ করে আসে সব কিছু নষ্ট হয়ে যাবে তো তারপরে আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি আর সিএনজি দিয়ে যাচ্ছি এখন হচ্ছে বসুন্ধরা তো বসুন্ধরা যাই যেতে যেতে দেখা হবে আর কথা হবে আর সবাই আমার সাথেই থাকুন ব্লগটা এনজয় করতে থাকুন আর এইদিকে আমাদের সিএনজিওয়ালা মামা তাকে বলছি তাড়াতাড়ি নিয়ে যান আর সে তো পুরাই রকেট এত জোরে চালাচ্ছে বাইরে ভাই বাট অনেক মজার একটা এক্সপিরিয়েন্স ছিল এত জোরে জোরে সিএনজিওয়ালা ক্লোজ করতো খেলছে জাস্ট আনবিলিভেবল তো আমরা দেখে দেখে চলে আসছি হচ্ছে বসুন্ধরা আর ওইখানে আরেকজন অপেক্ষা করতেছে আমাদের জন্য বাট সে কে চলুন একটু দেখে আসি তো ফাইনালি অনেকগুলো ভেহিকেল চেঞ্জ করতে করতে বসুন্ধরা চলে আসছি এখানে আরও একজন অপেক্ষা করতেছে সে সবসময় আমাদেরকে অপেক্ষা করাইতো তো কে সে সেটা দেখাবো সবসময় আমাদেরকে যে অপেক্ষা করতে আজকে তাকে আজকে আমরা উল্টা অপেক্ষা করাই দিছি সো শি ইজ ওয়েটিং ফর আস লেটস সি হু ইজ শি এইদিকে এত রোদ চিন্তা করতেছিলাম যে বাইক নিয়ে এনে কত ভালো করছি সিএনজিতে রিল্যাক্সে আরাম করতে করতে চলে আসছি কিন্তু বাইক নিয়ে আসলে এই গরমে কী পরিমাণ সাফার করতে হইতো আর ঘেমে টেমে তো একদম শেষ তো যাই হোক তো চলুন আমরা এবার খুঁজি সেই মানুষটাকে যে আমাদের জন্য এখানে অপেক্ষা করতেছে এত খুশি লাগতেছে আজকে কারণ সারা জীবন আমাদেরকে অপেক্ষা করাতে যে মানুষটা তাকে আজকে আমরা উল্টো অপেক্ষা করাই দ্যাটস আই এম সো মাচ হ্যাপি তো কে সে দেখতে চান চলুন আমরা দেখাই শি ইজ ওয়ান এন্ড অনলি আনফিসিং হার তো আমরা একটু ঘুরে ঘুরে উঠতেছি লিফটে ওঠাটা বোরিং মনে হচ্ছে তাই তো আমরা যাই ভাইয়ের শপে দেখা দেবো দেখা হবে ওখানে হচ্ছে অ্যাপেল এম্পায়ার বিডি এখানে আজকে আসছি সাথে আছে আপনাদের সবার প্রিয় প্রণামী নাম সিনহা তো এখানে আসার রিজন হচ্ছে এই হচ্ছে সোহেল ভাই ভাই আপনার দোকানের নাম কি বাকি জানি কিং অফ ঢাকা সিটি এ সেল গ্যাজেট বিডি আর কিং অফ ঢাকা সিটি আর এই হচ্ছে উসমান ভাই দাওয়াতে আজকে আমরা এখানে ঘুরতে আসছি ওনার শোরুমটা অনেক ওয়েল ডেকোরেটেড ওয়েল এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে সেলিব্রিটি ফাইল
এখানে সবকিছুই আছে। এখন আমি তো আর ওই যে দেখা ওইরকম কোনো ব্লগ করতে আসিনি, আসছি ভাইয়ের দোকানে ওইটা দেখাচ্ছি। দেখছেন সবসময় মতো দেরি করে চলে আসছি বন্ধু কাউসার। কি অবস্থা? আমরা তো অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যানিং করতেছি। অস্ট্রেলিয়া যাও, মানে অস্ট্রেলিয়া আমরা যাবো তো? তুই অস্ট্রেলিয়া যাবি নি? হ্যাঁ, অনেক কষ্ট কষ্টে বুঝে টুঝে কানাডা কনভার্ট করে অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো এবার বুঝতে হবে তো আমরা অস্ট্রেলিয়া যাবো, অস্ট্রেলিয়ার ব্লগ টক করবো ইনশাল্লাহ ভেরি সুন। আচ্ছা, সবাই ব্লগটা এনজয় করতে থাকুন। ভাইয়ের শোরুমে আসছি, শোরুমটা তো দেখাইলাম কেমন হয়েছে, সবাই জানাবেন, সবাই আসবেন ভিজিট করতে, আশা করি ভালো লাগবে। আর আজকে কি কি করতেছি তাই দেখানোর জন্য আজকে আসছে একটা ডেইলি ব্লগ। মজার ব্যাপার হচ্ছে আমার দেখা দেখি আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড আনফি সিনহা, ও শুরু করে দিয়েছে ব্লগ করা। তো সে চেষ্টা করতেছে, বাট আমাদের দুজনের হাসি কিছুতেই থামে না, ও আমার দিকে তাকে বারবার হেসে দেয়। আর এভাবেই চলতেছে ব্লগের শ্যুট। সবাই আনফির ইউটিউব চ্যানেল প্লাস পেজে একটু ফলো করবেন, আনফি সিনহা অফিসিয়াল। ও এখন রেগুলার চেষ্টা করতেছে নতুন নতুন ভিডিও দেওয়ার আপনাদের জন্য। তো ওর শ্যুট করতেছি, তারপর হচ্ছে আমরা শুরু। তো আজকে আমরা তো খুশি না, বাট খুশি তো হচ্ছে আনফি আর প্রণমী। কেন খুশি? কথা হচ্ছে তারা দুইজন আজকে একসাথে আসছে, দুই সই। কি করতে, কি কিনবেন? আইফোন 14 প্রো ম্যাক্স দিতে চলে আসছে ভিডিতে। তো আমি তো আর কিনবো, আমি পরে কিনবো, এখন না। তো আজকে এই জন্য আজকে তাদেরকে নিয়ে আসছি, খুবই স্পেশাল একটা ডে। তো তোমরা হ্যাপি? টাকাটি কারে দিয়ে দিলি? আসছিলাম ভাইয়ের এখানে ঘুরতে, এসে তো দুইজন দুইটা ফোন নিয়ে নিল। আমার তো মনটা খারাপ, আমি ফোন কিনবো না আন্টি, এখন আমার কিনি তো বিক্রি করে ধরো কিনে দিল। তোরা একটা করে দিয়ে আমার একটা দে। তারা রীতিমতো শপিং করে একদম ফাটায় ফেলছে। আর পুরান নাম্বার দিয়ে দিলি, আমার ভাই 14 কিনতেই হবে না। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, ইনশাল্লাহ নিবো। আর এই যে এটা হচ্ছে আমার গিফট, আন্টি আমাকে প্রি বার্থডে গিফট করে দিয়েছে আগে আগে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই। হ্যাঁ পরে দিলেই হয়, ভিডিওর পরে আমার দিলেই হয়। ঠিক আছে, আমি নিয়ে পলাই দেবো। না না, রিটেলি দিয়ে দিছে বলছে ভাই তুমি ইউজ করো। হইছে। তো এই হচ্ছে আজকে এখানে আসার কারণ। তো কেমন লাগছে সবার জানাবেন। ব্লগটা আর লম্বা করতে চাচ্ছি না, অনেক টায়ার্ড, খাওয়া দাওয়া করি না, এখন যে লাঞ্চ করবো দেন, কিছু কাজ আছে তা নিয়ে দৌড়াদৌড়িতে শুরু হয়ে যাবে। থ্যাংকস টু রাদার এবং স্পেশালি থ্যাংকস সুহেলকে সময় দেওয়ার জন্য এবং অ্যাপল এম্পে ভিডিও থেকে পারচেজ করার জন্য। ইনশাল্লাহ বিশ্বস্ততার কেনাকাটাই অরিজিনাল জিনিসের জন্য সকলকে অ্যাপল এম্পে ভিডিওতে দাওয়াত থাকলো এবং বাইরের ব্লগ দেখে যারা আসবে স্পেশালি তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ রাদার। ওকে, সবাই আসবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু একটু সাবস্ক্রাইব ফলো এগুলো একটু করেন। ঠিক আছে, থ্যাংক ইউ।